ঘুম থেকে উঠে পড়ে বালিশটাকে সরিয়ে দিয়ে আমি উঠে যাচ্ছিলাম। হঠাৎ চোখ পড়ল জানলাটার দিকে, বাইরে বৃষ্টি চলছিল। কিছু কাজ ছিল না, বসেছিলাম বাড়িতে কারণ লকডাউন চলছিল। ঘুম থেকে উঠলাম, হাঁটলাম, ফিরলাম, কিন্তু বাড়িতে বসেছিলাম, ঘরে খেলছিলাম ফোনে, হঠাৎ মার দিকে চোখ পড়ল। বসে গেছিলাম সবজি, ঘরে নেই সবজি, হঠাৎ মা চেঁচিয়ে উঠল। বাবা বলে করব কি, বাইরে তো করো না, বোন বলে পড়ে গেছি একটু ধরো না। দুপুরবেলা বসেছিলাম ঘরে, দেখছিলাম টিভি চলছিল 24 ঘন্টা, আধ 8 ঘন্টা আমি 24 ঘন্টা, দেখাচ্ছিল 48 ঘন্টা। শোনো ভাই, হাত ধোয়ার কথা তুমি সবসময় মাথায় ঢুকিয়ে রেখো, কাজ নেই কোনো কিছু তো এটাই এখন তোমার কাজ হবে। ঘুমানোর আগে এবং ঘুমানোর পর হাত ধো বারবার, করো না। লেখার মানে হলো কাজ নেই কোনো কিছু, সবসময় ঘরে বসে থাকছি, পাঁচ পাঁচ গান করছি, তাই এখন মাইকটাকে সাইডে রাখছি। ঘরে বসে আছি ভাই, সবাই মিলে খেলছি পাবজি, মা ওদিকে চিল্লাচ্ছে ঘরে নেই সবজি, বাড়ি ঘরে গ্রামে গঞ্জে এই অবস্থা। খুব খারাপ অবস্থা, কিছু নেই সস্তা। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, এখানে সব কিছু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখাচ্ছে, এবং যারা যারা এই চ্যানেল মানে এই করছে এখানে ফিচার করে তাদের সবার অ্যাকাউন্ট দেওয়া আছে ডিসক্রিপশনে, যাও চেক আউট করে নাও। এর উপরে দেখাচ্ছে আমাদের ভিডিও চেক করাম অফিসিয়াল, যাও ওখানে কেউ কমেন্ট করতে পারো।